ক্রমশই শক্তি বাড়িয়ে চলেছে বঙ্গোপসাগরের ওপরে ঘনীভূত হওয়া নিম্নচাপ। আগামী 24 ঘন্টায় নিম্নচাপের শক্তি আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। সকাল থেকে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ, সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। বুধবার মূলত পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। অন্যদিকে দক্ষিণ এবং পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হলেও তুলনায় কম বৃষ্টি হবে কলকাতায়। বর্ধমান, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামে 7-20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার এই জেলাগুলি ছাড়াও পুরুলিয়া, বাঁকুড়াতেও ঝমঝমিয়ে বৃষ্টি চলবে। উপকূলের জেলাগুলিতে বইবে ঝোড়ো হাওয়া। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের 4 জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সমুদ্র উপকূলে 45-55 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া থাকায় সমুদ্র উত্তাল থাকবে, যার জেরে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা পার্বত্য এলাকায়। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার সারাদিনই কলকাতার আকাশ থাকবে মেঘলা। দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। ব্যুরো রিপোর্ট, আনন্দ বাংলা। Book your sanitizer tunnel here.